আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য সহজ একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো এগ চিজি ক্রেপস। প্রথমে আমি ফ্রাই প্যানটা গরম করে এখানে 2 টেবিল স্পুন বাটার দিয়ে নিয়েছি। এখানে বাটার দেওয়ার পর বাটারটা একটু গলতে দিবেন টাইমে। তারপর এখানে একটা অনিয়ন কুচি দিয়ে দিব, কুচি করে অনিয়ন। অনিয়নটাকে একটু ভেজে নিব হালকা ব্রাউন করে, টানিয়ে ভাজব যাতে নরম হয়ে আসে। এখন এতে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং চাট মশলা পরিমাণ মতো। তারপরে ঠিক মতো মিশিয়ে নিব, কতক্ষণ ভেজে নিব, আস্তে আস্তে ভাজবো যাতে মশলাগুলো কাঁচা গন্ধ চলে যায়। অল্প পরিমাণে দিব মশলাগুলো। তারপরে এখানে আমরা ফ্রেশ ধনিয়া পাতা এবং কাঁচা মরিচ অ্যাড করবো, একটু ভাজা ভাজা হয়ে আসবে। আমরা ডিম অ্যাড করে দিব, তারপর সবগুলো মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিব, আস্তে আস্তে মিশিয়ে নিব যাতে ডিমটা মশলার সাথে সুন্দর মিশে যায়। এবং একটু পানি অ্যাড করবো, অল্প পরিমাণে পানি দেবো যাতে মশলাটা সুন্দর মিশে যায় ডিমের সাথে। তারপর লো মিডিয়াম হিটে আস্তে আস্তে কুক করবো যাতে ঝোলটা ঘন হয়ে আসে, ডিমটা রান্না হয়ে যায় মশলার সাথে মিশে, ভুনা ভুনা হয়ে আসে। পর্যন্ত ওয়েট করবো, দেখছেন পানি শুকিয়ে এসেছে, বাটিতে নিয়ে নেবো। এখন আমরা ক্রেপসের জন্য ব্যাটারটা রেডি করবো। একটা ডিম নিয়ে নেবো, ডিমটা একটু লবণ পরিমাণ মতো লবণ দিয়ে, অল্প পরিমাণ লবণ দিয়ে ফেটে নেবো। তারপর আস্তে আস্তে বিট করবো। এখানে বিটটা হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন, এটাই ভালো হবে কারণ যেহেতু একটা ডিম। তারপর আমরা এখানে 1 কাপের মতো ময়দা ইউজ করবো। যেহেতু একটা ডিম দিয়ে ফিলিংটা করেছি, এই জন্য আমরা অল্প পরিমাণে ক্রেপসের ব্যাটারটা রেডি করবো। এখানে 1 কাপ পরিমাণ মতো দুধ, 1/2 কাপ লাগে মিডিয়াম ঘনত্ব, হাফ কাপ মিল্ক ইউজ করেছি। সুন্দর করে একটা স্মুথ ব্যাটার রেডি করব। একবারে দুধটা দিব না, তাহলে দলা পাকিয়ে দেবে। আস্তে বিট করে করে হ্যান্ড উইচ দিয়ে বিট করে করে ব্যাটারটা রেডি করবো। এখন আমরা প্যানে আবার হিট করে একটু বাটার দিয়ে দিব। তারপরে ব্যাটারটা ঢেলে দিব, করে ব্যাটার দিয়ে একটা ক্রিসপি করার জন্য। প্যানটা হিট হওয়ার জন্য ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে ফিউ মিনিটস, অল্প টাইম লাগবে, এর মধ্যে হয়ে যাবে ওয়েট করলেই। দেখুন অলমোস্ট ক্রেপসটা হয়ে এসেছে, এখন উল্টিয়ে দিব। খুব সহজ রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটি। আমাদের দেখা যায় বাসায় কেউ আসলে উঠা ইনস্ট্যান্ট কী করবো খুঁজে পাই না, তবে এই রেসিপিটা আমার কাছে মনে হয় দিন তো সবার বাসায় থাকে, এই রেসিপিটা সবার জন্য ইজিও হবে, বানানো অনেক হাড়ির মধ্যে হয়ে যাবে, তাড়াতাড়ি বানাতে পারবেন। ইনস্ট্যান্ট কিছু ইনগ্রিডিয়েন্টস, অল্প কিছু উপকরণ দিয়ে আপনার এটা বানাতে পারবেন বাসায়। আশা করি আপনারা আমার রেসিপিটি এনজয় করেছেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে
ভালো থাকবেন, চ্যানেলটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। শেয়ার করে ভালো থাকবেন। এবার কুক করা ফিলিংটি দিয়ে দিলাম এবং একটু মজাদার চিজ দিয়ে এটা এবার বটে দিলাম। ফ্রেশটা বটে দুটো দুটো ফ্রেশ একসাথে বাটার দিয়ে ফ্রাই করে একটু ভেজে তুলবো। তাহলে এই হয়ে গেছে আমাদের সবজি রেডি। অল্প সময় দেখবেন তো অল্প সময় কীভাবে ফ্রেশ রেডি করা যায়। খুব অল্প অল্প করে কিন্তু করে রাখলাম, তেমন কিছুই লাগে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন।